মধ্য রাশিয়ার টুলা শহরে ঘটেছে এক আজব ঘটনা। শহরের একটি করোনা কেন্দ্রে বিকিনি পরে চিকিৎসা কেন্দ্রে সেবা দিচ্ছেন এক নার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি আসার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তারপরই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। জানা যায়, গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে সেই নার্সের ছবিটি ভাইরাল হয়। পরবর্তীতে ছবি ভাইরাল হওয়ার পর সেই নার্স জানান, প্রচণ্ড গরমে রোগীদের সেবা দিতে চরম কষ্ট হচ্ছিল তার, তাই উপায় না পেয়ে বিকিনির উপরই পিপিআই পরে চলে আসেন রোগীদের সেবা করতে। তবে নার্সদের এমন আচরণে আপত্তি প্রকাশ করেননি কোনো রোগী।